নমস্কার বন্ধুরা, চম্পা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করব সেটা হলো কড়াইশুঁটি দিয়ে আলু ফুলকপির তরকারি। তো চলো দেখে নাও আমি কিভাবে এই রেসিপিটা তৈরি করছি। কড়াইশুঁটি দিয়ে ফুলকপি আলু তরকারি করার জন্য আমি এখানে দেখো একটা বড় সাইজের ফুলকপি টুকরো টুকরো করে কেটে ভালোভাবে ধুয়ে রেখেছি, আর এখানে নিয়ে নিয়েছি নতুন আলু আর মটরশুঁটি। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো আমি তেল। তেল গরম হয়ে গেছে, ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা ফুলকপি। ফুলকপিটা তেলের মধ্যে দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে। এবারে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ফুলকপিটা আমি ভেজে নেব। ফুলকপিটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নেব। এবারে কড়াইতে দিয়ে দেবো তেল, তেলটা গরম হয়ে গেছে, ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো সাদা জিরে ফোড়ন। এবারে ফোড়নটাকে একটু হালকা ভেজে নিতে হবে। ফোড়নটা হালকা ভাজা হয়ে গেছে, ফোড়নটা থেকে একটা গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে। এবারে আমি দিয়ে দেবো কেটে রাখা আলু। কেটে রাখা আলুটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে তেলের সঙ্গে। এবারে দিতে হবে স্বাদ মতো নুন আর সামান্য হলুদ। এবারে আলুটাকেও আমি একটু লাল লাল করে ভেজে নেব। দেখো আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো জিরে, আদা আর 5-6টা কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছিলাম, সেই বাটাটা আমি এর মধ্যে দিয়ে দেবো। আর দিয়ে দেবো হলুদ, যেহেতু আমি কাঁচা লঙ্কা বেটে দিয়েছি তাই এখন আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। দিয়ে দেবো নুন, নুনটা কিন্তু একটু বুঝে দিতে হবে, ফুলকপি আলু দুটো ভাজার সময় কিন্তু নুন দেওয়া হয়েছিল। আর দিয়ে দেবো স্বাদ মতো চিনি। এবারে সবগুলো মশলা আমি খুব ভালো করে একটু কষিয়ে নেব। দেখো মশলাটা আমি কষাচ্ছি, এর মধ্যে দিয়ে দেবো মটরশুঁটি। ভালোভাবে কষানোর জন্য দিয়ে দেবো সামান্য জল দিয়ে এবার খুব ভালো করে আবার মশলাটাকে কষিয়ে নেব। দেখো মশলাটা কষাতে কষাতে মশলার গায়ে থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবারে আমি দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপি। আলুটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, এবারে দিয়ে দেবো জল। দেখো জল দিয়ে দিয়েছি, এবারে ফুলকপি আর আলুটাকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে ঢেকে রাখতে হবে। কিছুক্ষণ পর আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। দেখো আলুগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে, ঝোলটাও টেনে গেছে অনেকটাই। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। গরম মশলাটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব, আর দিয়ে দেবো একটু সামান্য ঘি। ঘিটা দিয়ে বেশিক্ষণ রাখার দরকার নেই, গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি, এবার এটাকে আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেল কড়াইশুঁটি দিয়ে আলু ফুলকপির তরকারি। আমার এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ধন্যবাদ।